কোন একটা গল্পে পড়েছিলাম, অনেক গরিব এলাকা, অনেক নিম্ন শ্রেণীর একটা এলাকা যেখানে খেটে খাওয়া মানুষ থাকে, অনেক কষ্ট সবার। যেখানে ওখানে একটা লাইন ছিল যে সৃষ্টিকর্তা এখানে থাকেন না, এখানে সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়া যায় না। রোগ শোক কষ্টে এখানে মনে হয় না সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব আছে, থাকলে হয়তো এই মানুষগুলো এত কষ্ট হতো না। এই কথাটা তো মাথায় ছিল, দিন যাচ্ছে, বড় হচ্ছে, বিভিন্ন সার্কেলের সাথে মিশছি। আর আজকাল যেটা মনে হয় যে খুব উঁচু শ্রেণীর মানুষ যারা, খুব বিলাসবহুল জীবন যারা যাপন করে, তাদের মধ্যেও মনে হয় আমি কোনো সৃষ্টিকর্তা ছিটা ফোটা দেখি না। খুব বেশি আয়েসে জীবনযাপন দেখি, উৎসব আয়োজন একটার পর আরেকটা, লোক দেখানো, কত টাকা দিয়ে কোনটা কেনা, কখন কী আয়োজন, কখন কাকে শো অফ করবো, কাকে ডাকবো, কসিপ করবো, এই সব করতে করতে দিন চলে যায়। ওখানে আমার মনে হয় না কেউ 5 মিনিট সময় নিয়ে বসে একটু সৃষ্টিকর্তার ধ্যান করে, একটু বোঝার চেষ্টা করে যে এই টাকাটা আমি আজকে নিয়ে এত এনজয় করছি, যেটা এত অহংকার করছি, এটা আমার কাছ থেকে চলে যেতে কতক্ষণ, 1 সেকেন্ডে যে কোনো কিছু হয়ে যেতে পারে, সব কিছু জীবনটা পাল্টে যেতে পারে। আমি যদি কিছু হয়ে যায় তাহলে আমার সাথে সাথে আমার ফ্যামিলিটাও পঙ্গু হয়ে যেতে পারে। আমার মনে হয় না এই কথাটা সবাই চিন্তা করে, সবাই সবসময় এই কথাটা চিন্তা করে, বাট চিন্তা করা উচিত। জীবনে কমার্শিয়ালাইজ জিনিসগুলো তো হওয়া ভালো, একদিক থেকে মানুষের প্রয়োজন ফুলফিল হয়, ব্যবসা বাণিজ্য হয়, বাট লাইফটা যদি সম্পূর্ণরূপে কমার্শিয়াল হয়ে যায়, যদি পুরোটাই লোক দেখানো নির্ভর হয়ে যায়, তাহলে তো জিনিসটা ভালো হয় না। রিয়েল জিনিসগুলো এখনও রাখা দরকার, আর অবশ্যই প্রতিটা মুহূর্তে সৃষ্টিকর্তার শুক্রিয়া জানানো দরকার। এই যে সুস্থ আছি, এই যে 4 হাত পা চলতে পারছি, কথা বলতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি, এইটা তো অবশ্যই ভেতরে ভেতরে শুক্রিয়া করা দরকার। আর অবশ্যই আমার লাইফস্টাইলটা এমন হওয়া উচিত যেন আমি যে এনজয় করি, আমি যে চলাফেরা করি, আমি কোনো কিছু পশ লাইফস্টাইল মেনটেন করি, এটা যেন আরেকজনের কখনো খারাপ না লাগে, যে কারো জন্য মনে না হয় যে আমি তো কখনো ওই লাইফটা পারবো না। একটু সেন্সিটিভ হওয়া উচিত মানুষের প্রতি।